أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. প্রিয় ইসলামী ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সামনে কিভাবে শর্টকাট পদ্ধতিতে নিজের বিগত জীবনের কাজা নামাজসমূহ আদায় করে দিতে পারবেন তার তরিকা আপনাদেরকে শিখিয়ে দিব। আমরা আজ জানব কিভাবে আমরা আমাদের বিগত জীবনের অসংখ্য কাজা নামাজ খুব সহজ পদ্ধতিতে আদায় করব। তার আগে কয়েকটি বিষয় পরিষ্কার করা জরুরি। তা হলো, মনে রাখবেন যে ইচ্ছাকৃতভাবে শরীয়তের কোনো ওজর ছাড়া এক ওয়াক্ত নামাজ ও কাজা করবে সে কবিরা গুনাহগারী ও জাহান্নামের যোগ্য। আল্লাহ তাআলা 30 পারার সূরা মাউনের 4 ও 5 নং আয়াতের ইরশাদ করেন, হাওয়াইলুল্লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, অর্থাৎ সেসব নামাজিদের জন্য আফসোস যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন। এখানে আল্লাহ তাআলা নামাজ কাজাকারী ও নামাজে অবহেলাকারীদের ব্যাপারে ওয়াইলের ভয় দেখিয়েছেন। আপনারা কি জানেন ওয়াইল কি? ওয়াইল জাহান্নামের এমন একটি স্থান যাকে স্বয়ং জাহান্নামও ভয় পায়, যার থেকে স্বয়ং জাহান্নামও আশ্রয় চায়। এবং সে ওয়াইল নামক স্থানে যদি দুনিয়ার সকল পাহাড় নিক্ষেপ করা হয় তাহলে সব পাহাড় সেখানে গলে যাবে। কিতাবুল কাবায়ের নামক গ্রন্থে একটি সত্য ঘটনা উল্লেখ রয়েছে যে এক ব্যক্তি তার বোনকে কবর দিয়ে যখন আসলো, কিন্তু কবর দেওয়ার সময় সেখানে তার টাকার যে থলেটি তা পড়ে যায়। পরে সে তার টাকার থলে নেওয়ার জন্য কবরটি আবার খনন করে, কিন্তু সেখানে সে এক ভয়ঙ্কর দৃশ্য দেখে। সে তার বোনের কবরে দাও দাও করে আগুন জ্বলছে। এই দৃশ্য দেখে সে তাড়াতাড়ি কবরটি আবার বন্ধ করে দিয়ে তার মায়ের কাছে কাঁদতে কাঁদতে আসে আর সব ঘটনা বলে। তখন তার মা বলে, বেটা, তোমার বোন ভালো ছিল, তবে সে নামাজ দেরি করে আদায় করত, কাজা করে আদায় করত। প্রিয় ইসলামী ভাই ও বোনেরা, যখন নামাজ দেরি করে কিংবা কাজা করার কারণে এমন শাস্তি হয়, তাহলে যারা একেবারে নামাজ পড়ে না তাদের কি পরিণতি হবে একবার ভেবে দেখবেন কি? প্রিয় ইসলামী ভাই ও বোনেরা, যারা এশারের পর বিনা কারণে রাত জেগে জেগে সময় কাটান, সকালে যারা ফজরের নামাজ কাজা করেন, তাদের সতর্ক হওয়া উচিত। এশারের পরপর যদি ঘুমিয়ে পড়েন তাহলে সকালে ফজরের নামাজ আপনার জন্য সহজ হবে। কোনো শরীয়তের ওজর থাকলে অন্য কথা, তখন আপনি ঘড়ি মোবাইলের অ্যালার্ম দিয়ে রাখবেন যাতে কোনোভাবেই আপনার ফজরের নামাজ কাজা না হয়। এবার আসুন জেনে নিই কীভাবে আমরা আমাদের বিগত জীবনের অসংখ্য কাজা নামাজ খুব সহজ পদ্ধতিতে আদায় করব। জেনে রাখবেন, যেই নামাজের সময় চলে যাওয়ার পর যে নামাজ আদায় করা হয় তাকে বলা হয় কাজা নামাজ। তাই কোনো কারণে যদি আপনার জীবনে কোনো নামাজ ছুটে যায় তাহলে প্রথমত আপনাকে তওবা করতে হবে, তারপর ধারাবাহিকভাবে এক এক করে সব নামাজ আপনাকে পড়ে দিতে হবে। আপনি শুধু তওবা করলেন, আর যদি মনে করেন যে যেসব নামাজ পড়েননি তা আর পড়তে হবে না, তো সেটা হবে বোকামি, আল্লাহর সাথে ঠাট্টা করার সামিল। কেননা শোয়েবুল ইমান এর 7178 নং হাদিস হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, তিনি বলেন, তাজেদারে মদিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, গুনাহের উপর অটল থেকে তওবাকারী ওই ব্যক্তির মতো যে নিজের রবের সাথে ঠাট্টা বিদ্রুপ করে। সুতরাং আপনার তওবা তখনই বিশুদ্ধ হবে যদি আপনি আপনার জিম্মায় থাকা সব বাকি নামাজ একটা একটা করে পূরণ করে দেন, আদায় করে দেন। এরপর আপনার জীবনের কতগুলি নামাজ কাজা হয়েছে তার হিসাব করতে হবে। যেমন আপনার জীবনের 30 দিনের নামাজ কাজা হয়ে গেছে, তাহলে 30 দিনের কাজা নামাজ হবে 30 × 6, অর্থাৎ 180 ওয়াক্ত, কারণ আপনাকে বিতির সহ 6 ওয়াক্ত নামাজ ধরতে হবে। আর প্রতিদিন আপনার জিম্মায় কাজা হয়েছে মোট 20 রাকাত, যেমন ফজরের 2, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশারের 4 এবং বিতির 3, মোট 20 রাকাত। তাহলে এক মাসে আপনার জিম্মায় কাজা হয়েছে 180 × 20, 3600 রাখা।
এভাবে আপনার জীবনে যত নামাজ কাজা হয়েছে তার হিসাব করবেন। আপনি এসব কাজা নামাজ আপনার প্রতি ওয়াক্তে যেসব সুন্নতে গায়রে মুআক্কাদা ও নফল রয়েছে তা না পড়ে এসব কাজা নামাজ পড়ে নেবেন, যেগুলা ফরজ এবং ওয়াজিব। এসব কাজা নামাজ যদি পরিপূর্ণভাবে আদায় করতে পারেন তাহলে ভালো, কিন্তু আপনি যদি চান একটু শর্টকাট করে আদায় করতে হলে তাহলে আপনি রুকু সিজদায় তসবিহ তিনবারের জায়গায় একবার করতে পারবেন এবং ফরজ নামাজের তৃতীয় ও চতুর্থ রাকাতের সূরা ফাতিহার স্থলে তিনবার সুবহানাল্লাহ পড়তে পারবেন এবং শেষ বৈঠকে তাশাহুদের পর দুরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলিহি একটু পর্যন্ত পড়ে সালাম ফিরিয়ে ফেলতে পারবেন। আর বিতরের নামাজের তিনটি রাকাতে সূরা ফাতিহা ও সূরা পড়তে হবে, তবে দোয়া কুনুতের স্থানে শুধুমাত্র একবার কিংবা তিনবার রব্বিগফিরলি পাঠ পড়লে জায়েজ হবে, এটা শর্টকাট করার জন্য। এভাবে যদি আপনি আপনার জিম্মায় থাকা কাজা নামাজসমূহ আদায় করতে থাকেন তাহলে আপনার কাছে ভারী মনে হবে না, খুব সহজেই আপনি তাওবার পর আপনার বিগত জীবনের সকল কাজা নামাজ জীবন থাকতে থাকতে পূরণ করে দিলে আশা করা যায় মহান রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন। এই শর্টকাটের পদ্ধতিটা বাংলায় ইসলামী বোনদের নামাজ নামক একটি কিতাব রয়েছে, তার 153 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। আপনারা অনলাইনে সার্চ দিলে বইটি PDF ডাউনলোড করে নিতে পারেন। মনে রাখবেন, সূর্যোদয় সূর্যাস্ত এবং দ্বিপ্রহর ছাড়া বাকি যে কোনো সময় কাজা নামাজ আদায় করা যাবে, তবে কাজা নামাজ এমনভাবে পড়বেন যেন মানুষ বুঝতে না পারে যে আপনি কাজা নামাজ পড়ছেন, কারণ নামাজ কাজা করেছেন সেটা একটা গুনাহ আর গুনাহের কাজকে প্রকাশ করাটাও গুনাহ। তাই আপনি যে বলে আজ অনেকে যে বলে আজ আমার ফজরের নামাজ কাজা হয়ে গেছে কিংবা আমি উমরি কাজা আদায় করছি, এসব বলাটা অনুচিত। তাই যদি আপনি জোহরের সময় বিতির নামাজ কাজা পড়েন তখন তৃতীয় রাকাতে দোয়া কুনুতের যে তাকবীর তাতে এভাবে হাত উঠাবেন না, বরং শুধু মুখে আল্লাহু আকবর বলে দোয়া কুনুত পাঠ করবেন কিংবা সংক্ষেপে তিনবার রব্বিগফিরলি পড়বেন। যদি কেহ সফরে থাকা অবস্থায় কাজা নামাজ কাজা হয় তাহলে সফর শেষে যদি সেই নামাজের কাজা আদায় করতে চান তাহলে কসরই পড়তে হবে, অর্থাৎ 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত পড়তে হবে। যদি কোনো মুসলমান ভাই কিংবা বোন মোরতাদ কিংবা নাস্তিক হয়ে গেল, পরে সে যদি তৌবা করে নতুন করে ইসলাম কবুল করে তাহলে তার মোরতাদ থাকাকালীন সময়ের নামাজ সমূহের কাজা আদায় করতে হবে না। তেমনিভাবে কোনো কাফের যদি মুসলমান হয় তাকেও তার কাফের থাকাকালীন সময়ের নামাজ কাজা করতে হবে না। যদি কেহ এমন অসুস্থ হয়েছে যে একেবারে ইশারায় নামাজ পড়তে পারে না, আর এই অবস্থায় যদি তার 6 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায় তাহলে ওই অবস্থায় যেসব নামাজ ছুটে গেছে তার কাজা ওয়াজিব নয়। অনেকের রমজানের জুমাতুল বিদার দিন উমরি কাজার নামাজ জামাতে আদায় করে আর মনে করে যে সারা জীবনের সব কাজা পূরণ হয়ে গেছে, এই ধারণাটা একেবারে ভুল ধারণা। মনে রাখবেন, আপনি তওবা করলেও আপনাকে অবশ্যই অবশ্যই যতগুলি ফরজ নামাজ কাজা হয়েছে আপনি আদায় করেননি সবগুলি আপনাকে দৈনিক 20 রাকাত হিসাব করে পড়তে হবেই হবে, তারপর আপনার তওবা সার্থক হবে। যেসব ভাই বোনেরা সারা জীবন নামাজ পড়েনি, তারা যদি মহিলা হয় তাহলে 9 বছরের পর থেকে হিসাব করবেন, আর পুরুষ হলে 12 বছরের পর থেকে হিসাব করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুসলমান ভাই বোনকে যথাসময়ে নামাজ আদায় করার তৌফিক দান করুন এবং যাদের জিম্মায় কাজা নামাজ রয়ে গেছে তাদেরকে তওবা করে হিসাব করে জীবনের সকল কাজা নামাজ পড়ে দেওয়ার তৌফিক দান করুন। আমিন। দুনিয়া কা এ মুসাফির মঞ্জিল তেরি কবর হ্যায়, মঞ্জিল তেরি কবর হ্যায়, মঞ্জিল তেরি কবর হ্যায়, দেখে রাহা হে জু তু, দেখে রাহা হে জু তু, দু দিন কা ইয়ে সফর হ্যায়, মঞ্জিল তেরি কবর হ্যায়, মঞ্জিল তেরি, জব সে